খুব ভালো আছি বাবু, তুমি ভালো আছো তো? হ্যাঁ বুঝলাম, ঠিক আছে মোটামুটি ভালোই বেশি দি। ভাইপো তোমার থেকে খুব ছোটবেলা থেকে খায়, ওই জন্য তাই ভাইপো বলে একটু বেশি করে দিই। ওই জন্য ভাইপো বেশি করে দিই আমি। তুমি এসে ডাক দেবে বলে আমি খাওয়ার লোক চলে আসছি, একটু বেশি করে দিই, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ বাবা, তোমার হাত টাকা কোনো মেশিন ভুল হবে না, একদম ঠিক থাকবে। এই দিনে খাবার খরচ মাল 30 টাকা। এর মধ্যে এটা ভালো লাগে, আর কিছু না। তুই কেনা শুরু করে, তুই থামিস না কেন রে? তোমাদের বৌমণি দেখো পুরো সংসার পত গুছিয়ে নিয়েছে। কাপগুলো না ভাঙে, এমনি নিচে রেখে ওরা পরে বসে স্নান করার জন্য, মানে বসে স্নান করার জন্য না, মানে বসে স্নান করবে সাবান গুলো রাখার জন্য। সকাল সকাল ব্রেকফাস্টে আছে আজকে আমাদের গরম গরম ঘুগনি, আর এখানে আছে দুটো ব্রেড, আর এখানে আছে চা, আর এখানে আছে পেঁয়াজ কুচানো, আর এখানে আছে চা। আমিও খাচ্ছি কারণ আমি আগে খাওয়া শুরু করে দিয়েছি, বহু জোরে খিদে পেয়েছে, ঠিক আছে? আর এখানে আমার ঘুগনি আছে, আর এখানে আছে মুড়ি, এখানে আছে প্রজাপতি দিচ্ছে, সব আমি খাবো। তোমাদের বৌবড়ি না, আরে কি বলবো, সকাল থেকে আজকে কি হলো আমার সাথে, গরম গরম নেবো না আসল কথা। ঘুম থেকে উঠেছি, ঠিক আছে, ডাকছে আমাদের না, ঘুগনি আনা যায়, ঠিক আছে? গরম গরম বলতে বলতে ঘুগনিটা খুব ভালো করে, বিয়ের পর আমি একবারই খেয়েছি। আমি সকালে অন্য জায়গায় হতে ওই পাড়াটায় হতে বলছে, আমরা শুনতে পাচ্ছি গরম 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 বলছে। আমি ওই পাড়ি পাড়ে পর দেখলাম, পেলাম না পিসি, তারপরে কাকাকে আর দিদিভাইকে বলে গরম গরম দিদিকে ডাকতে, ঠিক আছে? যখন এসছে, যখন মানে ওই পাড়াটা আসছে, আমি যখন দোকানে গেছি ম্যাগি কিনতে, গরম গরম আর এলো না, একটু ম্যাগি খাবো, আমি তো ম্যাগি খাইনি, ম্যাগি কিনতে গেছি, ঠিক আছে? ম্যাগি কিনে নিয়েছি, সাবান কিনে নিয়েছি, সব কিছু কিনে নিয়েছি, চা পাতা। কাউকে বলছি আমি গরম গরম, তখন আওয়াজ পাচ্ছি, বলছে গরম গরম আমি কী করবো, গরম কী করবো কী করবো। তা কাউকে বলছি, কাকু তুমি একটু হিসাবটা করে দাও না। কাকু সে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে, আমি একটা সপেজ কিনেছি, ওর সাথে টুল দিয়েছে, মানে তুমি বলছে আমিও টুলটাতে বসবো, ঠিক আছে? ইয়ার কি মেরেই যাচ্ছে মনে যাচ্ছে, তারপরে তুমি রাখো আমি আগে গরম গরম নিয়ে আসি, নিয়ে এসে তারপর আমি হিসাব করছি। যে আমি দোকানে জিনিসপত্র সব রেখে দিয়ে এসে গরম গরম নিলাম, ওই ঘুগনি নিলাম, ঘুগনি নেওয়ার পরে আরও অনেক কিছুই নিই। আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আমরা যাচ্ছি একটু বিউটি পার্লারে, আমি আমার দরকারে আসছি না। এই যে উনি আছে, ফেসিয়াল করবে আজকে, আমি করবো ফেসিয়াল? না তোমার করতে হবে না, বেবি হলে তারপরে করবে। আমি বলছি মা মা করবে, কিন্তু আমি কোনো ফেশিয়াল করিনি, আমার অতটা এক্সপিরিয়েন্স নেই ফেশিয়াল করলে কি হয়। মা হয়তো আগে করেছে, তুমি করেছো আগে? না করিনি। আমার কাছে একটা বুদ্ধি আছে, মা দেখ মা যদি কিছু হয় অ্যাসোসিয়েশন হয় ফসরা সব হয়ে তারপরে করে নিবি। আসল কথা আমার ছেলে কয়েকদিন খালি বলছে তোমাকে ভালো লাগছে না, তুমি একটু ফেশিয়াল করো, ওই জন্য হলে একটু করে টরে আসি, ঠিক আছে? করতে যাক, ঠিক আছে, আমিও দেখি আমি কিছু একটু কিনবো, কানের কিনবো, আমি দেখি। আর ভালো কথা, এই মা না তোর জন্য একটা গিফট এনেছে। তুমি তো আমাকে আমাকে কেউ গিফটটা বলছেই না, বলে তো জন্মদিন জন্মদিন জন্মদিন, আমার তো দেখার জন্য সবাই দেখেছে কিন্তু আমি একাই দেখি। দেবে? হ্যাঁ দিয়ে দেবো। তুমি তোমার শখ করে কিনে নিয়েছো না কিনে নিয়েছো? হোটেল অনেক দিনকার ইচ্ছা, তাই জন্য কিনে দিয়েছি। দাদা দিয়ে দাও, দিয়ে দাও, বেচারে ওয়েট করতে পারছে না, দিয়ে দাও। এই যে কি আছে এটা? সোনার জিনিস। হ্যাঁ সোনার জিনিস। এই দে সোনার। কি হবে কি কি আছে আন্দাজ কর। বেশি বড় তো না, না হ্যাঁ করিম ভাই গরিব জিনিস, ছোট্ট ছোট্ট জিনিস। কি হতে পারে? কানে দুল পুচুই খুলে দেখো কি আছে, এনে খুলে দেখ।
কাগজ নিয়ে এসছে এর মধ্যে আছে সেই মা কবে দিয়ে বিয়ের পর থেকে বলতো তোকে আমি নাকের করে দেবো আমার মতো সেম সেম নাকে সেই নাকে আমি রিং পরতাম কে না কিন্তু আমি সোনার ছিল ও ডিজাইনটাও খুব সুন্দর বুঝা যাচ্ছে না পড়বো বাবা ও মা এটা খুব পুরো একদম মা দুর্গা লাগছে মানে হচ্ছে কি মা দুর্গার মুখটা যেমন হয় ছোটর মধ্যে একদম ছোটর মধ্যে সুন্দর পুরো দেখতে মুখটা হয় পুরো মা দুর্গা লাগছে তোমাকে কি সুন্দর নাকটা লাগছে তোমার মতোই লাগছে দেখো নাকের নাকটা মার মার নাকটা ফুলে আমার নাকটা চ্যাপা তাও কি সুন্দর লাগছে না আমি মা দিদিভাই মিলে বেরিয়ে পড়েছি মা তো ফেসিয়াল করবে আর আজকে আবার দিদি নাচের স্কুল আছে নাচের স্কুলে যাবে আর শনিবার মিকা দিদিভাই আছে নাচে ওই যে ফাংশন আছে আর সেই জন্য দিদিভাই বলছিল কিছু কিনবে কিন্তু সেই দিদিভাই কিছু কিনবে না মা ফেসিয়াল করবে তখন ওইখানে একটা ঘর মোচাক আছে ঘর মোচা কিনবো ওখানে সামনেই হার্ড ওয়াশের দোকান আছে ওগুলোই কিনবো আর নাকটা পরে আমাকে বলেছে তোকে বউ বউ লাগছে আগে 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 অন্যরকম লাগছে কিন্তু এই নাকটা পরতে মুখটা পুরো অন্যরকম চেঞ্জ হয়ে গেছে তাই না আমাদের দেখাবে চলো তুমি আমাদের বড় সাবস্ক্রাইবার না ভিডিও দেখো ও কি মজা ভাল লাগে ভিডিও দেখতে আরে নাম কি অদিতা রাও আচ্ছা দেখো আমাদের ভিডিও দেখে বলো এই ছোট্ট একটা ছোট্ট ছেলে দেখো কি হাঁটতে হাঁটতে যাচ্ছে এবারে তো তোমাদের আচ্ছা ঠিক আছে টাটা টাটা ওই ও একটা বন্ধুর বাড়িতে ছিল ঠিক আছে আমরা খেলাধুলো করছিলাম আমি আমরা যাচ্ছিলাম আমাকে দেখে হলো ও কাকি তারপর আমি পেছনে আবার গেলাম ব্যাক করে বা তোমাদের ভিডিও দেখি কি সুন্দর লাগলো ছোট্ট বাচ্চা বলে তোমাদের ভিডিও দেখি মা এখন ফেসিয়াল করবে এই যে দেখো মা এখানে শুয়ে পড়েছে তোমার লাস্ট আইব্রু করবে আমি তো এখন ফেসিয়াল করবো না আমি করবো হচ্ছে আমার মনে হয়ে যাবে তারপরে কারণ ওটা মাসে মাসে করে ফেসিয়াল করতে হয় ওই তখন যদি না এখন যদি করি পরের মাসে আরও অফ গেলো তো আর তা দেখতে আমি লাগবে সেই জন্য যখন আমার নোনা হয়ে যাবে একটু বড় হবে তারপর আমি ফেসিয়াল করবো পার্লার থেকে এসে এখন খাচ্ছি আর এই যে দেখো খাবারে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর এখানে আছে শাক ভাজা এটা কী শাক কলমি শাক মা মনে হয় বললো ভেজে রেখেছিল মা ওইটা এখন খাচ্ছি আমরা তোমার খেয়ে দিয়ে আবার বেরাবো বেরিয়ে আছে ঠামা আলু ফলটা বানাতে দেবো আর কী করবো আর কিছু কিছু ফল টল কেনা আছে ওগুলো কিনে নিয়ে আসবো আর তোমরা ভাব যে এই ঘরে খাচ্ছি কারণ ওই ঘরটা বহু নোংরা হয়ে আছে ধুলো টুলো হয়েছে আর ঘরটা না পরিষ্কার করা হয়নি এই আজকে এই ঘরে কিনেছি কালকে জল টল দিয়ে পুরো ঘর পরিষ্কার করা হবে কারণ কালকে আমরা এই ঘরে কেউ থাকবো না তার পর দিনকে আমাদের ঘরে পুজো আমরা হচ্ছে কি ভাত টাত খেয়ে দিয়ে এখন চলে এসেছি গড়িয়া স্টেশনে আর এই যে এখানে আছে তোমাদের বৌমণি আমরা কী করতে এসেছি আর এখন ফলের বাজার করব গুড় নেবো এখন অনেক কিছু কেনার বাকি আছে তারপর আর কি নেবো ফল টল এখন নিতে হবে এখন হচ্ছে কি দেখো আমাদের যেন হচ্ছে কি দু তারিখে পুজো আছে আমাদের ঘর পুজো এখন হচ্ছে কি আজকে ফল টল নিয়ে নেবো কিন্তু আজকে যদি ফুল নিয়ে নিতে ফুলে সমস্যা হয়ে যাবে হ্যাঁ আর হচ্ছে কি মিষ্টি মিষ্টি যেগুলো বাকি আছে রসগোল্লা নিতে হবে মানে রসগোল্লা আমাদের খাওয়ার জন্য আর ঠাকুরদের জন্য হচ্ছে কি ওই নিতে হবে ওই পাঁচ রকমের মিষ্টি নিতে হবে তো সেই মিষ্টি আমরা কালকে নিয়েও ভেবেছি আর হচ্ছে কি পান টান কিনতে হবে সেটাও আজকে নিলে হবে না তো বেসিক্যালি কালকে প্রচুর আবার কালকে চালেরও বাজার এই বাজার কালকে পাগল হয়ে যেতে হবে গুড়টুর আছে গুড় নিয়ে ওখানে গুড়ের দোকানে চো দেখেছো আড়াইশো আর পাঁচশো প্যাকেট হবে 60 টাকা কিলো সেদিনকে আমরা দেখেছিলাম অটোতে অটোটা ছেড়ে দিয়েছিল আর ডাকতে পারি থ্যাংক ইউ ভালো থেকো হ্যাঁ আমরা হচ্ছে কি গুড়টা নিলাম কিন্তু যে দোকানদার ছিল দোকানদার বহুত ভাইয়া ছিল একদম কথা তো ভালো না রীতিকা হ্যাঁ ভালো না হ্যাঁ
ভালো না এখন নেব আমসত্ত্ব আমসত্ত্ব কত করে 25 টাকা 25 টাকা ছোট দাও তিনটা বড় গুলো নেই বড় ওই কিউব গুলো নেই না একদম ছোট ছোট করে ফেলেছে আর দাম এটা কতটার মতো হবে একটা এটা 100 বেশি 100 বেশি কিশন কত বলেছে 500 আচ্ছা 500 দিন এখন হচ্ছে কি আমরা ঘরে চলে এসেছি আর আমরা হচ্ছে কি সবকিছু ভাইয়ান একদমই করিনি শুধু ওই কলা নিয়েছি আর গুড় নিয়েছি আর কিছু নিয়েছি গো না না হ্যাঁ আর আমসত্ত্ব আর খিচুড় নিয়েছে তো জিনিস আছে তো প্যান খুলে যাচ্ছিল এই ঠিক করে ঠিক ঠিক দেখাবো অ্যাড্রেসটা ঠিক দেখো এই একটা পার্সেল এই একটা পার্সেল এই দুটো পার্সেল আমাদের এসছে দুটো পার্সেল এসছে তো দুটো পার্সেল কেন এসছে দুটো পার্সেল এসছে হচ্ছে কি আমাদের হোম ডেকোরেশন আইটেম নিয়ে আমরা শুরু করে দিয়েছি মানে ডেলিভার হওয়া শুরু হয়ে গেছে আমরা অনেক আগে অর্ডার করে দিয়েছিলাম তোমাদেরকে আনবক্সিং করে একটু পরে দেখাচ্ছি তো এখনই হচ্ছে কি ফেস ওয়াশ করে এসছি আনবক্সিং দেখাচ্ছি তোমাদের বৌমণি এখন আমাকে একটুখানি কী করে দেবে ফেসিয়াল ফেসিয়াল করে দেবো হ্যাঁ টোনার দেব এটা তো গোলাপ জল হ্যাঁ গোলাপ জলকে টোনার বলে রোজ ওয়াটার বলে ঢং করে বৌমণি ওকে না ও ফেসিয়াল করবে কত কিছু করবে এখন কত কিছু এখন জিম করবে না জিম করছি তোমরা অনেকেও বলছো বলছো মোটা হয়ে গেছে মোটা হয়ে গেছে আবার তোমাদের সানিতা সিক্স প্যাক অ্যাপস নিয়ে ফিরে আসবে মোটা মোটাও লাগে না মোটা লাগে রে আমাকে রীতিকা খুব না আমাকে প্রচণ্ড মোটা লাগে দেখতেও খারাপ হয়ে গেছি মোটা হয়ে গেছি হ্যাঁ রে চুপ কর মোটা হয়ে গেছি দেখতে খারাপ একই রকমই লাগে আমার তুই ভালোবাসিস না তাই জন্য ফার্স্ট আমি এই পার্সেলটা আনবক্সিং করবো চলো আজকে তো সকালবেলাতেই এসছে এইবারে হচ্ছে কি এটাকে আমি আনবক্সিং করব আমার জন্য একটাও জানেনি ছুরি ছেলে দেখাই নেবে মারছে গরম গন্ধ আছে কেমন একটা কেমিক্যালের গন্ধ আছে অনেকটাই লম্বা রে অনেকটাই লম্বা কাটতে হবে মনে তো হচ্ছে